আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কি দেখলে কি হয়। এই বিষয়ে সম্পূর্ণ জ্ঞান লাভ করতে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এমন নিত্য নতুন সত্য স্বপ্নের ব্যাখ্যা জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, আজকে আমরা ফ অক্ষর দিয়ে স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করব। এর আগের পরের সকল স্বপ্নের ব্যাখ্যা আমাদের চ্যানেলে বর্ণনা করা হয়েছে, আপনারা সেগুলো দেখবেন। আশা করছি অনেক উপকার হবে। আজকে আমরা নির্ভরযোগ্য সত্য সঠিক স্বপ্নের ব্যাখ্যা সোলাইমানি খাবনামা থেকে স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করছি, আপনারা শুনতে থাকবেন। এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে ভিডিওতে লাইক দিয়ে আলোচনা শুনতে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। স্বপ্নে ফুল দেখার অর্থ হলো পর স্ত্রী প্রতির মানে পরক্রিয়া সম্পর্কের প্রতি অথবা পর স্ত্রীর প্রতি আকৃষ্ট হওয়ার লক্ষণ। স্বপ্নে কেউ যদি ফুল হইতে কোনো কিছু লইতে দেখে কাহারও প্রেমে পরিবে। স্বপ্নে কেউ যদি লাল বর্ণের ফুল দেখতে পায় সুপুত্রের পিতা হওয়ার লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি ফুল বাগান দেখে কন্যা সন্তান জন্মগ্রহণ করিবার লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি ফুলের বাগানে বেড়া দেখে বিদ্যান হওয়ার লক্ষণ। স্বপ্নে কেউ যদি কোনো মানুষকে ফাঁসি দিতে দেখে চিন্তা মুক্ত হওয়ার লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি ফিরানি খাইতে দেখে পিতা মাতার অবাধ্য হওয়ার লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি ফৌজ দলে ভর্তি হতে দেখে বিদেশে সফরে যাওয়ার লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি ফলের বাগান দেখে স্ত্রী গর্ভবতী হওয়ার লক্ষণ। স্বপ্নে কেউ যদি ফলবান গাছের পাতা দেখে ধন সম্পদ লাভ হওয়ার লক্ষণ। স্বপ্নে কেউ যদি ফাঁদে পড়িতে দেখে বিপদে পতিত হওয়ার লক্ষণ। স্বপ্নে কেউ যদি ফৌজদারিতে দেখে সর্পদ হওয়ার লক্ষণ। স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে ফালতু কথা বলতেছে তাহলে ওই ব্যক্তি অলসতার সাথে জীবনযাপন অতিবাহিত করার লক্ষণ। স্বপ্নকে যদি ফল বাগান দেখে সুখ শান্তির আলামত। স্বপ্নকে যদি ফল শূন্য বাগান দেখে আর্থিক ক্ষতির সম্ভাবনা। স্বপ্নকে যদি মিঠা ফল দেখে তাহলে কোন কর্মের মধ্যে অমনোযোগী হওয়ার লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি ফরিং দেখতে পায় তাহলে সঞ্চয়ের ক্ষেত্রে আগ্রহী হওয়ার লক্ষণ। স্বপ্নে কেউ যদি ফলহীন গাছ দেখে তাহলে বিপদের আলামত। স্বপ্নে কেউ যদি ফল গাছের মধ্যে পোকা ধরতে দেখে তাহলে কোনো ব্যক্তি কর্তৃক উপকৃত হওয়ার লক্ষণ। স্বপ্নে কেউ যদি ফলহীন গাছের ছায়া বসতে দেখে তাহলে দুঃখ শান্তি জীবন তার দুঃখের সাথে এবং শান্তিপূর্ণ দুঃখ আসবে, তবে জীবনের মধ্যে একটু একটু শান্তি আসবে, এই লক্ষণ। স্বপ্নে কেউ যদি ফাঁসি দিতে দেখে তাহলে হঠাৎ কোনো বিপদে পতিত হবে। স্বপ্নে কেউ যদি ফাঁদ পাততে দেখে তাহলে নিজে যদি কোনো মানুষকে ফাঁদ ফালানোর জন্য দেখে তাহলে নিজেই ওই ফাঁদের মধ্যে পড়ার লক্ষণ। স্বপ্নে কেউ যদি ফুল বাগান থেকে ফুল সংগ্রহ করতে দেখে তাহলে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। স্বপ্নে কেউ যদি ফুলের বাগান ফুলের মাধ্যমে পরিপূর্ণ দেখতে পায় তাহলে জীবনে অনেক সুখ শান্তি হবে। স্বপ্নে গোলাপ ফুল দেখার অর্থ হলো ধন সম্পদশালী ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়ার লক্ষণ। স্বপ্নে কেউ যদি ফল দেখতে পায় সুখ শান্তির তার পরিবারের মধ্যে সুখ শান্তি লাভ হবে, তবে কখনো কখনো ঝগড়াঝাটি হতে পারে। স্বপ্নে কেউ যদি ফেরেশতা দেখে তার পরিবারে অনেক সুখ হবে। স্বপ্নে কেউ যদি ফেরেশতা নিজের প্রতি অসন্তুষ্ট দেখে বিপদে পতিত হবে। স্বপ্নে কেউ যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তার মৃত্যু নিকটবর্তী বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি ফুয়ারা অর্থাৎ ঝর্ণা দেখতে পায় তাহলে সংসারের সুখ শান্তি দূর হয়ে যাবে। স্বপ্নে কেউ যদি ফলহীন গাছ দেখে কষ্টে পড়িবে। স্বপ্নে কেউ যদি ফলবান গাছ দেখে সুখ শান্তি হবে। স্বপ্নে কেউ যদি ফল গাছ হইতে ফল পড়তে দেখে মহৎ লোকের সাহায্য লাভ হবে। স্বপ্নে কেউ যদি ফল খাইতে দেখে টাকা পয়সা আসিবে তার পরিবারের মধ্যে। স্বপ্নে কেউ যদি ফেরেশতা দেখে তাহলে দুঃখ কষ্ট আসতে পারে। স্বপ্নে কেউ যদি ফেরেশতারা গল্প করতেছে এমন দেখে তাহলে শুভ লক্ষণ বুঝতে হবে। ফলহীন গাছের পাতা দেখার অর্থ হলো বিপদে পতিত হওয়ার লক্ষণ। স্বপ্নে কেউ যদি ফড়িং ধরতে দেখে ধনী কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ হতে পারে এবং সেই সাক্ষাতের কারণে ওই ব্যক্তি নিজেও সম্মানিত হবে। তো বন্ধুরা, এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের আরো স্বপ্নের ব্যাখ্যা জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং নির্ভরযোগ্য সত্য ব্যাখ্যা পেতে আমাদের সাথেই থাকবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।